হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের কাউন্সিলার আর একটা আপনাদের এলডিসি পোস্টে আপনাদের নিয়োগটা করা হচ্ছে মানে আপনাদের ক্লার্ক পোস্ট আর আপনাদের এখানে কাউন্সিলার পোস্ট আছে এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা মেল ফিমেল হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন এখানে আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি এখানে আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে না ফ্রি অফ কস্ট এখানে আপনারা আবেদন করতে পারেন এখানে আপনাদের বয়স যেটা থাকবে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন এস থাকলে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন ও বিসি থাকলে তিন বছর মানে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন এটা আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা দেখবেন তাহলেই আপনারা এখানে বুঝতে পারবেন যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আর বন্ধুরা আপনাদের সাথে রিকোয়েস্ট থাকে আপনারা সবাই আমার গোল্ডেন সাবস্ক্রাইবার আপনারা ভিডিও পুরোটাই দেখেন আমি জানি কিন্তু প্লিজ ভিডিওকে লাইক করবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাবো তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলে ছোট বড়ো থেকে নিয়ে আপনারা সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এখানটা আপনাদেরকে যেমন বললাম এখানে কাউন্সিলর পোস্ট আছে আর আপনাদের এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক আছে কাউন্সিলার পোস্টের মধ্যে আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে সাইকোলজি উপরে আর যদি আপনার এলডিসি পোস্টের জন্য আবেদন করেন তাহলে শুধুমাত্র আপনাদের মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন যেটা কাউন্সিলর পোস্ট এখানে আপনাদের এজ লিমিট সেম এলডিসি পোস্ট এখানেও আপনাদের এজ লিমিট সেম আছে একুশ বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন যেমন দেখতে পাচ্ছেন এখানে পাঁচ বছরের ছাড় আপনি পেয়ে যাচ্ছেন এসসি এস টি থাকলে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আর আপনারা ও থাকলে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন যেটা আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করতে হবে এক আট দু থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন এজ লিমিট আপনাদেরকে কীভাবে ক্যালকুলেট করবেন গুগল মধ্যে আপনারা আসবেন এজ ক্যালকুলেটর বলে টাইপ করবেন এবার এখানে কি বলা হচ্ছে ফার্স্ট আগস্ট দু তাহলে আপনারা এখানটা তলার দিকে ফার্স্ট আগস্ট দু দিয়ে দেবেন আপনাদের যা ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থ এখানটা আপনারা লিখে ফেলবেন এখানটা টাইপ করার পর ক্যালকুলেট বাটনে যেই ক্লিক করবেন আপনাদের কত বছর কত মাস কত দিন এটা আপনারা সিম্পলি সিম্পলি এইভাবে নিজের ডেট অফ বার্থটা আপনারা নিজের থেকে চেক করতে পারবেন কাউকে জিজ্ঞেস করার দরকার নেই আপনারা এইভাবে নিজের নিজের ডেট অফ বার্থ আপনারা চেক করতে পারেন এবার আপনারা যদি কাউন্সিলার পোস্টের জন্য আবেদন করেন তেরো হাজার পাঁচশো টাকা পার মান্থ স্যালারি আপনারা পেয়ে যাচ্ছেন এলডিসি পোস্টের জন্য আবেদন করেন সেম তেরো হাজার পাঁচশো টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন কিন্তু যেটা ডিজারেবল কোয়ালিফিকেশান এখানে আপনাদের বেসিক কম্পিউটার নলেজ লাগবে নর্মালি আপনাদের কম্পিউটার নলেজ লাগবে কম্পিউটার নলেজ এখানে আপনাদের লাগছে যদি আপনারা কম্পিউটার চালাতে জানেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এটা আপনাদের যেমন বললাম অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অনলি ফর অনলাইন রেজিস্ট্রেশন যেটা আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এখানটা আপনাদেরকে পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে অ্যাটেস্টেড করে আপনাদেরকে আপলোড করতে হবে সিগনেচার আপনাদেরকে আপলোড করতে হবে তার সাইজ তার ডাইমেনশান এখানে দেওয়া আছে আফটার সাকসেসফুলি সাবমিট হওয়ার পর আপনাদেরকে অ্যাকোনজমেন্ট স্লিপ যেটা থাকে সেটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে ফর্ম ফিল আপ যেটা হলো আপনাদের অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে তেরোই আগস্ট দু হাজার চব্বিশ থেকে ফর্মটা অলরেডি স্টার্টেড ফর্মে যেটা লাস্ট ডেট বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন এই যে অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এটা ওপেন করার পর আপনাদের এরকম ইন্টারফেস হবে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন যেই আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখানটা আপনাদের পেজটা ওপেন হবে অ্যাপ্লাই নেওয়ার বাটনে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে এখানে আপনাদের অনেকগুলো পোস্টের ভ্যাকেন্সিগুলো চলছে আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন নিজের পোস্ট এখানটা আপনারা স্ক্রল ডাউন করে একটু দেখে নেবেন যেই পোস্টের জন্য আপনারা আবেদন করবেন অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করার পর কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান এখানটা আপনাদেরকে পোস্টের নামগুলো আপনাদের চলে আসবে সিম্পলি আপনারা এইভাবে নিজের ফর্মটা আপনারা ফিলটা করে নেবেন এখানে আপনাদের যেটা রিটেন টেস্ট হবে এক্সামটা নেওয়া হবে এখানে কাউন্সিলর পোস্টের মধ্যে এইট্টি মার্কস থাকবে এলডিসি পোস্টের জন্য এম এইটি মার্কস থাকবে কম্পিউটার টেস্ট আপনাদের দশ মার্কসে থাকবে বাই বয়েস টেস্ট আপনাদের দশ মার্কসে থাকবে টোটাল আপনাদের হান্ড্রেড মার্কসে আপনাদের পেপার থাকবে এবার কোন কোন সাবজেক্টস থাকবে যেটা এখানটা দেখতে পাচ্ছেন বেঙ্গলি থাকবে ইংলিশ থাকবে আর্থমেটিক্স থাকবে জেনারেল নলেজ থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার থাকবে এগুলো আপনাদের পনেরো পনেরো মার্ক্সে আপনাদের এগুলো পেপারটা থাকছে রিটেন টেস্ট আপনাদের এইটি মার্ক্সের পেপার থাকবে আর এক্সট্রা আপনাদের দশ মার্ক্সের টেস্ট আর আপনাদের ভাইভা ভয়েস টেস্ট আপনাদের দশ মার্ক্সে এখানে আপনাদের থাকছে যদি আপনার এটা কোয়ালিফাই করার পর আপনাদেরকে এখানে আপনাদের কী হবে এখানে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান আর তারপরে এখানে আপনাদের ইন্টারভিউ আপনাদের এখানে হচ্ছে এখানটা আপনাদেরকে মিনিমাম আপনাদেরকে যেটা থার্টি পার্সেন্ট মার্কস আপনাদেরকে তুলতে হবে যদি আপনার থার্টি পার্সেন্ট মার্কস আপনারা তুলে ফেলেন তাহলে আপনাদের এখানে কল করা হবে কম্পিউটার টেস্টের জন্য আপনাদের ওয়াইভার টেস্ট যেটা হলো সেটার জন্য আপনাদেরকে ডাক আপনারা পাচ্ছেন যেমন বললাম আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে কারোই লাগছে না ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন ভ্যাকেন্সিটা কোথায় থেকে নিয়োগ করা হচ্ছে ভ্যাকেন্সিটা আপনাদের হচ্ছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা এখান থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে এটা আপনাদের নর্থ চব্বিশ পরগনা থেকে জারি হয়েছে কিন্তু আপনারা বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন ফর্মের ডেট যেটা দেখতে পাচ্ছেন বারোই আগস্ট দু এর অ্যাডভার্টাইজমেন্ট ডেট আছে নোটিফিকেশান নম্বর এখানে দেওয়া আছে তাহলে আপনাদের পুরো পাতাটা স্টেপ বাই স্টেপ যেমন দেখতে আছেন এখানে পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার এগুলো আপলোড করার পর যেই আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন আপনাদের ফর্ম সাকসেসফুলি আপনাদের সাবমিট হয়ে যাবে এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি এখানে কারোই অ্যাপ্লিকেশান ফি এখানে আপনাদের লাগছে না এখানটা আপনারা ফ্রি অফ কস্ট এখানে আপনারা আবেদন করতে পারেন এটা আপনাদের জন্যে খুব ভালো ভ্যাকেন্সি বেড়েছে যদি আপনারা চান এটা আবেদন করে ফেলবেন তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন